হ্যালো বন্ধুরা আপনাদের কে পেয়ে ডিজিটাল ক্রেশন স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত ফালাকাটা কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যারা ফালাকাটা কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন এই বছর তাদের রেজিস্ট্রেশন লিস্ট পাবলিশ করা হয়েছে কীভাবে রেজিস্ট্রেশন লিস্টটি ডাউনলোড করবেন কীভাবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার খুঁজবেন সমস্তত্ব এ তো আলোচনা করবেন যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেককে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফটো আপলোড করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে ফটো আপলোড করবেন সে নিয়ে দুটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই মোবাইল থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে পারবেন তাছাড়া ফালাকাটা কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন কীভাবে লিস্টটি দেখবেন তার প্রসেসটি দেখা যাক তো প্রথমত যে কোনো ব্রাউজারে সার্চ করবেন ফালাকাটা কলেজ তো আমি টাইপ করে নিচ্ছি ফালাকাটা কলেজ টাইপ করার পর সার্চ করবেন সার্চ করার পর আরেকটি পেজ খুলবে তারপর নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফালাকাটা কলেজ এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর এ পেজটি খুলে যাবে এ সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি এই খুলতে পারবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেমিস্টার ওয়ান সিবিএসই রেজিস্ট্রেশন নাম্বার লিস্ট দু হাজার কুড়ি একুশ এই অপশনটির ওপর ক্লিক করতে হবে অর্থাৎ এই লিখার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একটি এক্সেল পেজ ডাউনলোড হয়ে যাবে আমি যেহেতু সেকেন্ড টাইম ডাউনলোড করছি সে কারণে ডাউনলোড অপশন এসেছে আপনারা প্রথম টাইম ডাউনলোড করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করে নেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ওপেন একটি অপশান চলে এসেছে তো ওপেন অপশানে ক্লিক করবেন কোনো কারণে ওপেন অপশানটি শো না হলে তাহলে আপনারা গ্যালারিতে গিয়ে যে ফাইলটি ডাউনলোড করলেন সেটি খুলে নেবেন তো আমি এক্সেলে খুলে নিচ্ছি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজটি খোলা গেছে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিস্ট দু হাজার কুড়ি একুশ তো প্রথমত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কোর্স তারপরে এখানে স্ট্রিম রয়েছে তারপরে কলেজের রোল নাম্বার জেন্ডার কাস্ট তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে নাম বাবার নাম মার নাম তো আপনারা দুটিভাবে সার্চ করতে পারেন প্রথমত কলেজের রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তাছাড়া আপনারা আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন আপনারা যদি কলেজের রোল নাম্বার জেনে থাকেন তাহলে এখানে এই যে সার্চ অপশানটি রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা টাইপ করবেন তো আমি যে কোনো একটি টাইপ করে নিচ্ছি টাইপ করার পর আপনারা এই যে টিক চিহ্ন অপশানটি এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রোল নাম্বারটি খুঁজে পাবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্য আপনার খাতা লিখে নেবেন তাছাড়া আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন তারপরে আপনারা অবশ্য নাম বাবার নাম মায়ের নাম মিলিয়ে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন বা খাতা লিখে রাখবেন তো এইভাবে সার্চ করতে পারেন তার আপনার কলেজের রোল নাম্বার যারা জানেন না তারা অবশ্যই নাম সার্চ করতে পারেন তো আমি যে কোনো একটি নাম এখানে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি নাম টাইপ করছি তো আমি আবির টাইপ করলাম টাইপ করার পর এই যে টিকচিন্ন অপশানটি এই টিকচিহ্ন অপশানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আবির সরকার চলে এসেছে তো টোটাল পাঁচজন রয়েছে তো এইভাবে টিকচেন ওপর ক্লিক করে করে আপনি চেক করতে পারেন তো একটু সময় লাগছে তো এইভাবে চেক করবেন পাশে বাবার নাম এবং মার নাম রয়েছে অবশ্য মিলিয়ে নিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নেবেন তো এইভাবে আপনারা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে নিতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যারা ফালাকাটা কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন লিস্টটি ডাউনলোড করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে বার করবেন তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে নিয়ে দুটি ভিডিও অলরেডি পোস্ট করা রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই মোবাইল থেকে ফটো আপলোড করতে পারবেন আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারপর আপনারা ভিডিও সে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে দুটি ভিডিও পোস্ট করা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন দু হাজার কুড়ি ফর্ম ফিল আপ অনলাইন প্রসেস তারপর নিচে আসলে আপনারা দেখতে পারবেন আরেকটি ভিডিও রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অনলাইন ইউজি সিবিএসি রেজিস্ট্রেশন এই দুটি ভিডিও দেখলে আপনারা অতি সহজে মোবাইল থেকে ফটোটি আপলোড করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন প্রথমত কেজিটি কলেজের সম্বন্ধে আলোচনা করেছি তো আলোচনা করার পর আপনারা কীভাবে ফটোটি আপলোড করবেন সেই প্রসেসটি দেখানো রয়েছে অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত সমস্ত কলেজে একই প্রসেসে ফটো আপলোড করা যাবে এই ভিডিওর মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এখনো পর্যন্ত ফটো আপলোড করেননি এই দুটি ভিডিও দেখবেন এবং ফটোটি আপলোড করার প্রসেসটি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে সামান্য সহায়ক হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা ফালাকাটা কলেজে পড়ছেন না অবশ্যই আপনাদের কলেজের নামটি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীকালে আপনাদের কলেজে কোনো আপডেট পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে